আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে কদে দেখাবো চিলি চিকেন। প্রথমে আমি নিয়েছি মুরগির মাংস। এখানে আমি মুরগির ব্রেস্টের মাংস কিউব করে কেটে নিয়েছি। মাংস মেরিনেট করার জন্য আমি প্রথমে 2 চামচ টক দই দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর দিয়েছি 2 চামচ ময়দা, 1 চামচ সিরকা। এবার দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1টা ডিম দিয়ে দিব। এবার সব কিছু ভালো করে মেখে নিব। এবার মেরিনেট করা মাংসগুলো 10 মিনিটের জন্য আমি ডেকে রেখে দিব। এবার একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে আসলে আমি এতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আমি এখন মেরিনেট করা মাংস টুকরোগুলো আস্তে আস্তে ভেজে নিব। একটা একটা করে মাংস দিব যাতে মাংসের সাথে মাংস না লেগে যায়। মাংসের টুকরোগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। আমার মাংসগুলো 1 ফিট বাদামি কালার হয়ে গেছে। আমি মাংসের টুকরোগুলো একে একে সবগুলো উল্টিয়ে দিব। আমার সবগুলো মাংস বাদামি কালার হয়ে গেছে। এখন মাংসগুলি আমি তুলে রাখবো। এবার অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে এতে আমি আদা কুচি, রসুন কুচি দিয়ে দিব। এবার দিব কিউব করে কেটে রাখা ফেসগুলো, ফেফে ও গাজর কাটাগুলো দিয়ে দিলাম। তারপর দিব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। এতে সামান্য পরিমাণ পানি দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এবার এতে 2 চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে ছোট্ট চামচের এক চামচ ভিট লবণ ব্যবহার করলাম। আধা চামচ টেস্টিং সল্ট দিলাম। এবার এতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। কিউব করে সবুজ ক্যাপসিকাম কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আমার এখানে পানিটা একটু কম হয়েছে, আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার এতে 2 চামচ সয়া সস দিয়ে দিব। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এতে আমি 1 চামচ পরিমাণ গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে চিলি চিকেনটা একটু ঘন হয়ে আসবে। আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেল, এবার আমি পরিবেশন করবো।